আমি আজি ডিসকাস কৰিবলগীয়া টপিকটো হৈছে প্লাষ্টিডছ। তোমালোকে অলৰেডি চাগে ক্লাছ নাইনত পঢ়িছা প্লাষ্টিড কি হয়, ক'ত থাকে, তোমালোকে অলপমান হয়তো আইডিয়া আছে, বা তোমালোকে এটা ৱৰ্ড শুনিছা ক্লৰোপ্লাষ্ট, বা সেইটো নুশুনিলেও তোমালোকে আৰু এটা ৱৰ্ড শুনিছা ক্লৰোফিল। এতিয়া ক্লৰোফিল ক'ত থাকে? প্লাণ্ট চেলবিলাকত, মানে প্লাণ্টত থাকে ক্লৰোফিল, যাৰ কাৰণে কি হয় উদ্ভিদ এজোপা বা গছ এজোপা কি হয় কালাৰটো তাৰ সেউজীয়া হয়, আৰু যাৰ কাৰণে উদ্ভিদে নিজৰ খাদ্য নিজে প্ৰস্তুত কৰিব পাৰে। দ্য প্ৰচেছ অফ ফটোচিন্থেচিছ কেন অকাৰ ডিউ টু দিছ ক্লৰোফিল। বিকজ অফ দ্য প্ৰেজেন্স অফ ক্লৰোফিল ইন দ্য লিভছ, প্লাণ্ট কেন এবজৰ্ব দ্য ছানলাইট, আৰু এইটো কাৰণে ক্লৰোফিলৰ প্ৰয়োজন। এতিয়া ক্লৰোফিলনো কি আচলতে, আৰু ক্লৰোফিলটো ক'ত থাকে? যেনেকৈ উদ্ভিদত থাকে ক্লৰোফিল, তেনেকৈ সেই উদ্ভিদৰ যিটো ক্লৰোফিল থাকে, সেই ক্লৰোফিলটো থকা যিটো লোকেশ্যন, সেই লোকেশ্যনটো হৈছে ক্লৰোপ্লাষ্ট। আৰু ক্লৰোপ্লাষ্টবিলাকেই হৈছে কিছুমান প্লাষ্টিড। এতিয়া প্লাষ্টিড কি হয়? অৰ্গেনেলছ প্ৰেজেণ্ট অনলি ইন প্লাণ্ট চেলছ, বিয়েৰ স্পেচিফিক কালাৰ ইম্পাৰ্টিং পিগমেণ্টছ। তাত কি থাকে, কিছুমান পিগমেণ্ট থাকে যিটোৰ কাৰণে আমি কালাৰ দেখা পাওঁ। যেনেকৈ ক্লৰোপ্লাষ্টৰ কাৰণে আমি কি দেখা পাওঁ, গ্ৰীণ। তেনেকৈ আৰু এটা আছে ক্ৰোমোপ্লাষ্ট, থ্ৰী টাইপছ বুলি কোৱা হৈছে ইয়াত চোৱা, তোমালোকে দেখিলে গম পাবা। এটা হৈছে ক্লৰোপ্লাষ্ট, এটা হৈছে ক্ৰোমোপ্লাষ্ট, আৰু এটা হৈছে লিউকোপ্লাষ্ট। এইটো ক্ৰোমোপ্লাষ্ট, এইটো ক্লৰোপ্লাষ্ট, আৰু এইটো ক্ৰোমোপ্লাষ্ট, আৰু এইটো হৈছে লিউকোপ্লাষ্ট। এতিয়া ক্লৰোপ্লাষ্ট তোমালোকক মই অলৰেডি কৈছো যে ক্লৰোপ্লাষ্টৰ কাৰণে কি হয়, গ্ৰীণ কালাৰ, ইট ইম্পেক্টছ গ্ৰীণ কালাৰ টু দ্য লিভছ অফ দ্য প্লাণ্ট, বা কেতিয়াবা কিছুমান তোমাৰ ট্ৰাংকতো থাকে, ব্ৰাঞ্চবিলাকতো থাকে। আৰু ক্ৰোমা মানে হৈছে কালাৰ, ক্ৰোমোপ্লাষ্ট মানে যিটো কালাৰ ক্ৰিয়েট হয়, যেনেকৈ কেৰট, ব্ৰিঞ্জেল এইবিলাকৰ যিটো কালাৰ ক্ৰিয়েট হৈছে, সেইটো কিহৰ কাৰণে হৈছে, ক্ৰোমোপ্লাষ্টৰ কাৰণে হৈছে। আৰু লিউকোপ্লাষ্ট হৈছে আকৌ কালাৰলেছ, ট্ৰেন্সপেৰেণ্ট বা কালাৰলেছ বুলি আমি ক'ব পাৰোঁ। ইয়াত চোৱা, তোমালোকক স্পেচিফিককৈ কৈ দিয়া হৈছে এটিঅ'প্লাষ্ট, প্ৰ'প্লাষ্টিক, এই দুইটাৰ পৰা আকৌ কি আহিছে, ক্লৰোপ্লাষ্ট আহিছে আৰু ক্ৰোমোপ্লাষ্ট আহিছে। এটা আচলতে ক্লৰোপ্লাষ্ট যিটো আৰু ক্ৰোমোপ্লাষ্ট, এই দুইটাৰে কি হয়, কালাৰ দেখা পাওঁ আমি, এটাৰ কাৰণে গ্ৰীণ আৰু এটাৰ কাৰণে অৰেঞ্জ, ৰেড, এনেকুৱা ধৰণৰ কালাৰবিলাক দেখা পোৱা যায়। আৰু এটা হৈছে লিউকোপ্লাষ্ট, আকৌ লিউকোপ্লাষ্টক আকৌ তিনিটা ভাগত ভাগ কৰিছে, এমাইলোপ্লাষ্ট, ইলায়োপ্লাষ্ট আৰু প্ৰটিনিঅ'প্লাষ্ট। গতিকে এনেকুৱা ধৰণৰ আমি প্লাষ্টিকছবিলাক দেখা পাওঁ। Types of plastids. Already মই তোমালোকক ক'লো যে থ্ৰী টাইপছ অফ প্লাষ্টিডছ আৰ দেয়াৰ, মানে মেইনলি থ্ৰী টাইপছ, তাৰ ভিতৰতে আকৌ ডিভিজন হৈ আছে। এই থ্ৰী টাইপছৰ ভিতৰত লিউকোপ্লাষ্ট, ফাৰ্ষ্ট অফ অল লিউকোপ্লাষ্টৰ বিষয়ে আমি চাওঁ, দে আৰ কালাৰলেছ, ইহঁতৰ কোনো ধৰণৰ কালাৰ নাই। ইহঁতে কিহত হেল্প কৰে, হেল্পছ ইন ষ্ট'ৰেজ অফ ফুড, মানে কিহৰ ষ্ট'ৰেজত হেল্প কৰিব, ষ্টাৰ্চৰ ষ্ট'ৰেজত। সেইটো কোনে ষ্ট'ৰ কৰিব, এমাইলোপ্লাষ্ট, এমাইলোপ্লাষ্টে কি ষ্ট'ৰ কৰিব, ষ্টাৰ্চ ষ্ট'ৰ কৰিব, ইলায়োপ্লাষ্টে কি কৰিব, অইল ষ্ট'ৰ কৰিব, আৰু এলিয়োপ্লাষ্টে কি কৰিব, প্ৰটিনবিলাক ষ্ট'ৰ কৰিব। এইদৰে সিহঁতে ষ্ট'ৰেজত হেল্প কৰে আৰু ইহঁতৰ কালাৰ নাথাকে। নেক্সট আহিলে ক্ৰোমোপ্লাষ্ট, ক্ৰোমোপ্লাষ্ট, ক্ৰোমো মানে কালাৰৰ কাৰণে আহিছে, গতিকে কালাৰ প্লাষ্টিডছ। এক্সাম্পল দিবলৈ হ'লে আমি টমেট' চানফ্লাৱাৰ এইবিলাকৰ কথা ক'ব পাৰোঁ, চানফ্লাৱাৰ য়েল্ল' কালাৰ, টমেট'ৰ ৰেড কালাৰ। ইয়াত দেখিছা তোমালোকে কেপচিকাম, ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট টাইপছ অফ কেপচিকাম ইয়াত দেখুওৱা হৈছে, গ্ৰীণ, ৰেড, য়েল্ল' অৰেঞ্জ, এনেকুৱা ধৰণৰ কেপচিকামবিলাক আমি দেখা পাইছো। তাৰ যে বেলেগ বেলেগ কালাৰবিলাক আহিছে বিকজ অফ দেট পিগমেণ্ট, পিগমেণ্টবিলাকৰ কাৰণে আমি বেলেগ বেলেগ কালাৰবিলাক দেখা পাইছো। ইয়াত কি থাকে আচলতে, কণ্টেইন কেৰটিনয়েড পিগমেণ্টচ, মানে ইয়াত কিছুমান কি থাকে, পিগমেণ্ট থাকে যিবিলাক কেৰটিনয়েড পিগমেণ্ট বুলি কোৱা হয়। তোমালোকে পিছলে পাবা কেৰটিন ষ্ট্ৰাকচাৰবিলাক কেনেকুৱা, তোমালোকে ডিগ্ৰী যদি পঢ়া ইন ফিউচাৰ, তেতিয়াহ'লে তোমালোকে বি এছ চি লেভেলত এইখিনি কথা ভালকৈ পাবা। এতিয়া ইমান ডিটেইলছত নালাগে, কিন্তু আমি গম পালে হ'ল যে ইয়াত কি থাকে, কিছুমান পিগমেণ্টচ থাকে যিবিলাক কেৰটিনয়েড বুলি কৈছে, কেৰটিন থকা কিছুমান পিগমেণ্ট। তোমালোকে অলৰেডি শুনিছে চাগে কেৰটিন ক'ত থাকে, গাজৰবিলাকত কেৰটিন থাকে, সেইকাৰণে আমি কেৰট বুলি কওঁ। কেৰটিন, জেন্থ্ৰোফিল এইবিলাক হৈছে পিগমেণ্ট, ইম্পাৰ্ট য়েল্ল' ৰেড অৰেঞ্জ কালাৰ। ইয়াত দেখুওৱা হৈছে গোটেইকেইটা কালাৰে, এটাটো গ্ৰীণ দেখুওৱা হৈছে যিটো তোমাৰ ৱাইট নহয়, সেইবিলাক তোমাৰ কি হৈ থাকে, গ্ৰীণ হৈ থাকে। আৰু যিবিলাক তোমাৰ বাকী এটা বেলেগ বেলেগ আচলতে স্পেচি হয়, এইটো এটা কেপচিকামৰ কিছুমান ৰেড কালাৰত পাওঁ আমি, কিছুমান য়েল্ল' কালাৰত পাওঁ, এইদৰে বেলেগ বেলেগ কালাৰ আমি পাব পাৰোঁ।
তারপর আহিলে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে কিহৰ কাৰণে আহিছে, গ্ৰীণ কালাৰটো কিহৰ কাৰণে আহিছে, ক্লোৰোপ্লাষ্টৰ কাৰণে আহিছে। কাৰণ ইয়াত কি থাকে, ইট কণ্টেইনছ এ গ্ৰীণ পিগমেণ্ট কল ক্লোৰোফিল। ইয়াতে কি থাকে, ক্লোৰোফিল থাকে। ইম্পাৱাৰ্ড গ্ৰীণ কালাৰ টু লিভছ, মানে ইহঁতে কি দিয়ে, গ্ৰীণ কালাৰটো দিয়ে লিভছৰ যিটো গ্ৰীণ কালাৰ, সেইটো কিহৰ কাৰণে আহিছে, ক্লোৰোফিলৰ কাৰণে। আৰু ক্লোৰোফিল ক'ত থাকে, ক্লোৰোপ্লাষ্টবিলাকত। আৰু ইহঁতে কি কামত হেল্প কৰে, ফটোসিনথেসিসত হেল্প করে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ক্লোরোপ্লাস্ট বলে কলে, এইটাই কব পড়া যে ইহতে দে হেল্প ইন দ্য ফটোসিনথেসিস প্রসেস এন্ড হুইচ ইজ দ্য মেজর কেমিক্যাল রিয়েকশন ইন দ্য ওয়ার্ল্ড। মানে এটো এটো রিয়েকশন যদি নহয় তেতিয়াহলে আমি কোনো জিয়ে থাকিব নোৱাৰিম। আসলতে এটা ইম্পর্টেন্ট রিয়েকশন হল, সেইটো হৈছে ফটোসিনথেসিস। আর ইয়াক কিচেন অফ দ্য সেল বলে কোৱা হয়, কারণ কিচেন বলে কেলে কয়, আসলতে তাত খানা প্রস্তুত হয়, যিখিনি ফুড আছে সেই ফুড খিনি, স্টার্চ খিনি, গ্লুকোজ খিনি তাতে কি হয়ে যায়, প্রিপেয়ার হয়। ইয়াত দেখিছা স্টার্চ গ্রেইন, থাইলাকয়েড, থাইলাকয়েড মানে ইট থালি নিচিনা তোমালোকে কব পারা, স্যাক লাইক স্ট্রাকচার বিলাক, আউটার মেমব্রেন, বাহিরের যখন মেমব্রেনের কথা কৈছে, এইখন আউটার মেমব্রেন। তাৰপিছত স্পেস বিটুইন মেমব্রেনস, এই মেমব্রেন বিলাকর মাজত, এখন মেমব্রেন আর এখন মেমব্রেনের মাজত কি আছে, এটা স্পেস আছে, পার্পল কালার দেখা যাচ্ছে। আর এই ভিতর মেমব্রেন খুব ইনার মেমব্রেন বলে কৈছে। আর গ্রেনা বিলাক কোন বিলাক, এই যেবিলাক লেয়ার লেয়ার আছে, এইবিলাক আমি কি বলি কওঁ, গ্রেনা বলে কওঁ। আর এই গোটেটোকে কি বলে কোয়া হয়, স্ট্রমা বলে কোয়া হয়। থাইলাকয়েড স্পেস মানে এই ভিতর যেখানে স্পেস আছে, এই গ্রেনা বিলাকৰ ভিতর যেটো স্পেস আছে, সেটোক আমি কি বলে কওঁ, থাইলাকয়েড স্পেস। আর এই গোটেটোকে একেলগে আমি কি বলে কওঁ, ক্লোরোপ্লাস্ট। ইয়াৰ পাছত আহিলে স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট মানে আমি ডিটেইলসত একচুয়ালি ক্লোরোপ্লাস্টর বিষয়ে স্টাডি করব লাগে, সেকারণে ইয়ার স্ট্রাকচার দেখা হয়েছে। অলরেডি মানে তোমালোকে ক্লোরোপ্লাস্টর বিষয়ে কলো, তার তোমালোকে গম পাইছা যে এখন আউটার মেমব্রেন থাকে, এটা ইনার মেমব্রেন থাকে, আর ইহতর মাজটা কি থাকে, ইনার মেমব্রেন স্পেস থাকে। দ্যাট মিন্স ইট ইজ এ ডাবল মেমব্রেন বাউন্ড অর্গানেল। মানে ইহতর কি হয়, এটা দুটা মেমব্রেনের মাজত এটা স্পেস আছে, আর এই দুখন মেমব্রেনেরে বাউন্ড হয়ে থাকা এটা অর্গানেল বলে আমি কব পারো। আর স্ট্রমাটো কি হয়, ম্যাট্রিক্স, মানে স্ট্রমাটো যেটো আছে, একুয়াস ফ্লুইড, এই গোটেইখিনি আসলে কি হয়, এই যেখিনি ইয়েলো কালার তোমালোকে দেখিছা, এইখিনি পোর্শন, এই গোটেই পোর্শনটো আসলে এটা ম্যাট্রিক্স, মানে এটা মিডিয়াম যত থাইলাকয়েড যেবিলাক মেমব্রেন সেবিলাক আছে। সোয়া এর কি কোয়া হয়েছে, হোমোজেনিয়াস প্রোটিনিয়াসিয়াস ফ্লুইড, মানে এই যেটো ম্যাট্রিক্সটো কেনেকুয়া বলি কৈছে, হোমোজেনিয়াস বলি কৈছে। ম্যাট্রিক্সটো কেনেকুয়া বলি কোয়া হয়েছে, হোমোজেনিয়াস বলি কোয়া হয়েছে। আর প্রোটিনেসিয়াস মানে তাতে প্রোটিন থাকা কিছুমান ফ্লুইড। আর ইহতে কি রাখে, ডিএনএ, রাইবোজোম, এনজাইম, এই গোটেই বস্তুখিনি এই ফ্লুইডটোর ভিতর সোমাই থাকে। আর থাইলাকয়েডস বিলাক কত থাকে বলে কৈছে, স্ট্রমাতে থাইলাকয়েড বিলাক উপঙি থাকে, এমবেডেড ইন দ্য স্ট্রমা এন্ড মেমব্রেনাস স্যাক। মানে ইহতে কেনেকুৱা, এটা মেমব্রেন থকা স্যাক লাইক স্ট্রাকচার, কোনো মেমব্রেন নথকা ওপেন নহয়, মেমব্রেন থকা স্যাক লাইক স্ট্রাকচার। আর সিহতক স্ট্যাক্সত সজোৱা হয়, স্ট্যাক্স মানে পাইল, পাইল করে করে এটার উপর এটাকে সজোৱা হয়। টার্ম ডেজ গ্রেনেল থাইলাকয়েড, গ্রেনা বলে যে কৈছো, গ্রেনেল থাইলাকয়েড বা গ্রেনা বলে কোৱা হয়, গ্রেনাম বলে কোৱা হয়। গতি এইটো ইউজার উপর কথা। আর ইহতক থাইলাকয়েড বিলাক এটা 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 পার্টক আমি থাইলাকয়েড বলে কব পারো, আর গোটেইখিনিকে একেলগে আমি গ্রেনাম বলে কব পারো। কন্টেইন ক্লোরোফিল, আর ইয়ার ভিতরতে কি থাকে, ক্লোরোফিল থাকে। স্ট্যাক অফ থাইলাকয়েডস গ্রেনা, সেই স্ট্যাক অফ থাইলাকয়েডটোকে আমি কি বলে কোঁ, গ্রেনা বলে কোঁ। আর স্টোমা লেমেলা মানে কিছুমান ফ্ল্যাট টিউব লাইক স্ট্রাকচার কথা কোৱা হৈছে, যেখানে তোমার ফ্ল্যাট ফ্ল্যাট টিউব লাইক স্ট্রাকচার, সেইখিনিকে আমি কি বলে কব পারো, স্ট্রমা লেমেলা বলে কোৱা হয়। আর ইহতে কি করে, গ্রেনেল থাইলাকয়েড বিলাকক কানেক্ট করে রাখে, যেগুলো গ্রেনেল থাইলাকয়েড আছে সিহঁতক কানেক্ট করে রাখবর কারণে আকো কি আছে, স্ট্রমা লেমেলা বলে কিছুমান টিউব লাইক স্ট্রাকচার আছে, যেগুলো হৈছে ফ্ল্যাট, কারণ ফ্ল্যাট হবই লাগিব, ইহঁতে সব থাইলাকয়েড বিলাক ফ্ল্যাট স্ট্রাকচার, স্যাক লাইক স্ট্রাকচার, হট ওয়াটার ব্যাগটো যেনেকুৱা হয় তেনেকুৱা ধৰণৰ কিছুমান স্ট্রাকচার। ইয়াৰ পাছত আহিলে সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স অফ প্লাস্টিকস, মানে প্লাস্টিডৰনো কি ইম্পৰ্টেন্স আছে, নে প্লাষ্টিডৰ ইম্পৰ্টেন্স আছে নে নাই, বা আছে যদি কেনেকুৱা ধৰণৰ কামত আমি ইয়াক ইউজ কৰোঁ, বা প্লান্টক কিয় লাগে প্লাষ্টিড, ইহঁতে কিহত হেল্প কৰে। আমি অলৰেডি যিখিনি পঢ়িলোঁ তাৰ পৰা আমি গম পালোঁ যে ইট হেল্পছ ইন ফটোচিন্থেছিছ। ফটোচিন্থেছিছ এটা ইম্পৰ্টেন্ট ফেনোমেনা, নট অনলি ফৰ দ্য প্লাণ্টছ বাট অলছ' ফৰ অল দ্য মেনকাইণ্ড, অৰ অল ফৰ ইম্পৰ্টেণ্ট ফৰ অল লিভিং অৰ্গেনিজম।
যিমান লিভিং অৰ্গেনিজম আছে সকলোৰে কাৰণে ফটোচিন্থেছিছটো ইম্পৰ্টেণ্ট, এইটো কাৰণে ডিৰেক্টলি নহ'লেও ইনডাইৰেক্টলি ডিপেণ্ডেণ্ট। কাৰণ আমি মানুহবিলাকে যিবিলাক খাদ্য খাবলৈ পাইছোঁ বা যিবিলাক বস্তু আছে অনলি বিকজ অফ দিছ প্ৰচেছ ফটোচিন্থেছিছ। ঠিক তেনেকৈ বাকী যিবিলাক অৰ্গেনিজম আছে সিহঁতেও এই প্ৰচেছটোৰ কাৰণে একচুৱেলি কি কৰিব পাৰিছে, নিজৰ ফুড ইনটেক কৰিব পাৰিছে, আদাৰৱাইজ দে উড নট হেভ বিন এবল টু ডু ডেট। গতিকে ছিগনিফিকেন্সত কি ক'ব পাৰোঁ আমি, ইম্পৰ্টেঞ্চ বা ছিগনিফিকেঞ্চ আমি কি ক'ব পাৰোঁ যে হেল্পছ ইন ফটোচিন্থেছিছ, ফটোচিন্থেছিছত হেল্প কৰে। কাৰণ প্লাষ্টিকত কি থাকে, ক্ৰ'প্লাষ্ট থাকে, প্লাষ্টিকত ক্ৰ'প্লাষ্ট থাকে আৰু ক্ৰ'প্লাষ্টৰ ভিতৰত কি সোমাই থাকে, ক্ৰ'ৰ'ফিল থাকে আৰু ক্ৰ'ৰ'ফিলে কি কৰিব পাৰে, ছানলাইটটো এবজৰ্ব কৰিব পাৰে। তাত একচুৱেলি মেগনেচিয়াম নামৰ এটা মেটেল থাকে যিটোৱে ছানলাইট এবজৰ্বেঞ্চত হেল্প কৰে। নেক্সট আহিলে ষ্টৰেজ অফ প্লাণ্ট ফুড। মানে অলৰেডি গম পাইছে যে প্ৰটিন ষ্টাৰ্চ এইবিলাক কি কৰি ৰাখে, ষ্ট'ৰ কৰি ৰাখে। গতিকে প্লাণ্টৰ যিখিনি ফুড আছে, যিখিনি আমি যে পাইছিলোঁ ফটোচিন্থেছিছ পঢ়োঁতে, যে সিহঁতে কি হয় যিবিলাক ইম্পৰ্টেণ্ট বস্তু প্ৰডাকশ্যন হয় সেই বস্তুবিলাক কি হৈ যায়, ফ্লেমৰ জৰিয়তে বিভিন্ন যিবিলাক পাৰ্টছ আছে সেই পাৰ্টছবিলাকলৈ ডিষ্ট্ৰিবিউট হৈ যায়। গতিকে আমি এই ফুডবিলাক ষ্ট'ৰ কৰিব লাগিব ইন এভৰি ইণ্ডিভিজুৱেল চেলছবিলাকত। আৰু সেই চেলবিলাকক যেতিয়া ষ্ট'ৰ কৰা হয় তেতিয়াহ'লে এই প্লাণ্টে স্পেচিয়েলি আচলতে সেই ফুডবিলাক ষ্ট'ৰ কৰি ৰাখে আৰু সেইকাৰণে ইয়াৰ ইম্পৰ্টেঞ্চ আছে। হেভ দেয়াৰ অন ডি এন এ এণ্ড ৰাইবজমছ, ইহঁতৰ কি থাকে, নিজৰ ডি এন এ থাকে আৰু ৰাইবজম থাকে, সেইকাৰণে সিহঁতে প্ৰটিন চিন্থেচিছ কৰিব পাৰে। চ' দে কেন মেক দেয়াৰ অন প্ৰটিনছ, সেইটোৰ কথা কোৱা হৈছে যে সিহঁতে নিজৰ প্ৰটিন নিজে চিন্থেচিছ কৰি ল'ব পাৰে। আৰু এইখিনিয়ে হৈছে প্লাষ্টিডৰ বিষয়ে। ইয়াৰ পাছত আমি ৰাইবজমৰ বিষয়ে ডিছকাছ কৰিম।